আমাদের ছেলেরা এখনো নষ্ট হয় না, নাইলে মসজিদে আইতো না। কথা বলেন না কেন? এরা একজনও এখনো পৌঁছে যায় নাই, এখনো পৌঁছে নাই। এদের কানে আল্লাহ তাআলার আজান কালেমা তাদের কানে পৌঁছানো হয়েছে। হতে ভাই দয়া করে সবার কাছে, কারো যদি বুঝ থাকে, আল্লাহ যদি বিবেক দেয় তো নামাজ পড়ো। বলো ইনশাআল্লাহ। ছেলেরা নানা মুরব্বিরা না, ছেলেরা হাত উঠে কও নানা, এক তালে না, যে পড়বা সে কও, হুদা তুললো না, মিথ্যা বাটফারি করো না ভাই। না না, এই যে ওরা তুলে নাই, ভালো কথা, ওরা পড়বে না, ওরা তুলে নাই, ঠিক আছে, কোনো অসুবিধা নাই আমার, কিন্তু বাটফারি করো না, আল্লাহর সাথে গাদ্দারি করো না, হাত বাঁকা হয়ে যাবে আল্লাহর। আল্লাহ তৌফিক দান করো, নামাজ পড়ো ভাইয়া, নামাজ পড়ো, নামাজ পড়ো, ঈমান বাঁচাও, আখেরাত ঠিক করো, চেহারা সুন্দর হবে, নারী এটা মিলে যাবে, আল্লাহ তাআলা বিবাহ তোমার নসিবে রাখছে। একজন মেয়ে, একজন নারী, বিবাহিতা একজন স্ত্রী তোমার কপালে জুটবে, তুমি এত তান চাইও না। যে নারী বিবাহের মাধ্যমে আসবে, গোটা সমাজ তখন তোমাকে মহব্বত করবে, নিন্দা করবে না। আর এখন তুমি কোনো মেয়ের দিকে তাকাইলে গোটা সমাজ তোমারে থুতু মারবে, ঠিক কিনা বলো? সেই নারী, সেই নারী যখন কয়দিন পরে বিবাহের মাধ্যমে তোমার ঘরে আসবে, গোটা সমাজ তোমাকে ধন্যবাদ দিবে, সবাই তোমাকে বাহাবা জানাবে, সবাই তোমার বাড়িতে মেহমান হিসাবে খানা খাইতে আসবে। হালালের মধ্যে ইজ্জত আছে, হালালের মধ্যে কি আছে? এই জন্য ভাই ইনশাআল্লাহ, যে ছেলেরা শুনছ, একজনের দেখা দেখি আরেকজন নষ্ট হয়ে যায় না ভাইয়া, অনুরোধ, এ বন্ধু বড় ভালো, বন্ধু বড় খারাপ, বন্ধু বড় খারাপ, বন্ধু বন্ধুকে গুণাগার বানা। আমি সব সময় বলি, পৃথিবীতে যত লোক বিড়ি খায়, সিগারেট খাইছে, বিড়ি খায়, আমি প্রত্যেকের জিজ্ঞাসা করে দেখেন যে আপনি প্রথম নিজে নিজে শুরু করছেন না আরেক দোস্ত ধরাই দিছে, একের এটা পরীক্ষিত। যত লোক মদখোর, কেউ নিজে নিজে নেশা শুরু করে নাই, কোনো না কোনো এক দুষ্ট বন্ধু তারে এই নেশার রাস্তা দেখাই দিছে। কোনো না কোনো মেয়ের সাথে যে প্রেম করে, অশ্লীল সম্পর্ক রাখে, সে একা শুরু করে নাই, কোনো না কোনো বন্ধু তারে এটার ব্যাপারে তারে প্ররোচনা দিছে, আরে দোস্ত জীবনে আছে কি, জীবনে আছেই তো জুতার বাড়ি, জীবনে আছেই তো জুতার বাড়ি তোর কপালে, আর কি তা। এইভাবে বন্ধু মানুষকে গুনার দিকে কি করে নিয়ে যায়, ঠিক আবার নেককার বন্ধু মানুষকে ইবাদতের দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের এই নওজোয়ান ছেলেদেরকে কবুল করেন, বলেন আমিন। আপনারা মুরব্বিরাও কষ্ট করছেন, আল্লাহ আপনাদেরকেও বরকত দান করেন, আমাকেও আল্লাহ তাআলা কবুল করেন। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ দুই কথা, এক কথা তো হলো নিজের বিবি নিজের ছেলে মেয়ের জন্য নামাজের ফিকির করবো তো ইনশাআল্লাহ, বলেন না বাবারা, বলেন স্বামীরা, বলেন ইনশাআল্লাহ। আর ছেলেরা তোমরা ভাই, বাবা মা তো ফিকির করেই, আমি বললাম আর কি, যদি নাও করে, আশা তো করি নাও করে, এমন নাই কেউ, কোনো মা বাপ এমন নাই যে চায় না তার ছেলেটা নামাজ না পড়ুক, এরম আসেনি কথা কর না, এরম হইতে পারেনি, তাহলে সবাই তো চায়, তুমিও চাও যে আমি নামাজ পড়ি, সেজদা করি, জীবন সুন্দর হবে। অনুরোধ করছি আবারও, মোবাইলের অশ্লীল ছবি, নাচ, গান, ভিন নারী দেখবা না ভাই, মহল্লার নারীদের পিছনে, এলাকার মেয়েদের, এরা মুসলমান মেয়ে, এই মহল্লার এই গ্রামের আশেপাশে যদি কোনো বোন রাস্তায় বের হয়, ভাই এটা তো তোমার এক মুসলমানের বোন, ওই ওই মেয়েটার বাবা তো কারো, ওই মেয়েটার বাবা তো তোমার চাচা, তোমার তো জ্যাঠা, তো মুসলমানের কোনো বোন যদি মুসলমানের কোনো ভাইয়ের কাছে বেজ্জুতির শিকার হয়, তো এর চাইতে লজ্জার কি হইতে পারে? তোমার কারণে যদি তোমার মহল্লার একজন বোন রাস্তা দিয়ে হাঁটতে না পারে, তাহলে তোমার কুকুরের মতো মরে যাওয়া ভালো, তুমি তো তার পাহারাদার হইবা, কথা বলেন না, তুমি তো তার কি হওয়ার কথা,
পাহারাদার হওয়ার কথা। অতএব আমরা ইনশাআল্লাহ এই ছেলেদেরকে অনুরোধ করছি, তোমরা কেউ ভাইয়া গুনার রাস্তায় যাইও না, উলঙ্গ ছবি দেখো না, নাচ গান নারীর পিছনে ঘুরো না। আর সর্বশেষ অনুরোধ, চুলগুলো স্বাভাবিক রাখো, স্বাভাবিক চতুর্দিকে সমান। এত ছোট যদি মন না চায় আর একটু বড়ই রাখো, কিন্তু চতুর্দিকে সমান রাখো। অথবা যদি একটু বড় রাখতে মন চায় তো পিছন দিকে একটু বড় রাখো, পেছন দিকে, পেছন বাবরি চুল, তাইলে সওয়াব হবে। নবীজি পেছন দিকে চুল বড় রাখতেন, কোন দিকে? এই জন্য শয়তান তার অনুসারীদেরকে নিয়ে চেষ্টা করে কাফেররা বেঈমানরা চুল সামনের দিকে বড় রাখে। কথা বুঝছো না? এই জন্য কোরআনে আছে আবু জেহেলের চুল সামনের দিকে বড়, এই জন্য আল্লাহ বলছে তোর সামনের দিকের বড় চুল ধরে আমি তোরে হাসরের ময়দানে বেইজ্জতি করব। কাল্লা লা ইল্লাম ইয়ান্তাহি লানাসফাআম বিন নাসিয়া, এটা আবু জেহেলের ব্যাপারে আয়। আবু জেহেলের চুল সামনে লম্বা, দাজ্জালের চুল সামনে লম্বা, এলোমেলো এলোমেলো। আচ্ছা কোরআনে আছে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে জাহান্নামীদেরকে হাসরের মাঠ থেকে ধরে ধরে জাহান্নামে ফেলো। তখন ফেরেশতারা বলবে আল্লাহ জাহান্নামী চিনমু কেমনে? তা আল্লাহ বলবে তোমরা হাঁটো, আমি চেহারা মধ্যেই জাহান্নামীর চিহ্ন বাসায় দেব। কে কে জাহান্নামী চেহারা দেখে বুঝবা? তো ফেরেশতারা বলবে আল্লাহ আচ্ছা দেখা চিনার পরে তারে জাহান্নামে ফালাবো কেমনে? কি ঠেলা দিয়া হেলাবো, না অটোতে উড়াইয়া, নাকি সিএনজি উড়াইয়া? বলে আইন কাকা আপনি আরে কষ্ট করে দূরে দিকে জানলেন এটা নি? আল্লাহ বলে না, ফেরেশতারা ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, এ সামনের চুল বড় চুল সামনে দিয়ে ধরবে আর দুই ঠ্যাং পাও ধরবে, দইরা ছাগলের বাচ্চা যেমন আলগি দেয় এইভাবে আলগি দিয়া জাহান্নামে ফিক্কা মার। এই জন্য ভাই মেহরবানি করে, তুমি মুসলমান, তুমি মুসলমান, তুমি ইহুদি না, তুমি খ্রিস্টান না, তুমি হিন্দু না, তুমি বৌদ্ধ না, কাজেই কোনো খ্রিস্টান খেলোয়াড় কোনো হিন্দু খেলোয়াড় তোমার মডেল হইতে পারে না, তোমার আদর্শ হইতে পারে না ভাইয়া, পারে না। তুমি মুসলমান, তুমি ভুলে যেও না তুমি মুসলমান। এই জন্য ইনশাআল্লাহ আমরা নিয়ত করতে পারি না ভাই, ছেলেরা কও না ভাই এই চুল কাইটা ফেলবা ইনশাআল্লাহ, নিয়ত করে হাত উঠান তো, যাদের চুল বড় এলোমেলো তারা চুল কাইটে লাগবে।